নমস্কার বন্ধুরা, তোমাদের যেমন ইউটিউব চ্যানেল আছে মত জিডি, আশা করি সবাই ভালো আছো। যে 2018 যে এসএসসি জিডি ছিল, যারা বেরিয়ে ছিল এবং পাস করেছো, সবকিছু মেডিকেল পাস হয়ে গেছে, এবং যারা রিমেডিকেলে ছিলেন তাদের জন্য বলছি যে তোমাদের এই ব্যাপারটা এখন ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ রিমেডিকেল স্টার্ট হয়ে গেছে, সমস্যার কিছু নেই। রিমেডিকেল নভেম্বর পর্যন্ত চলবে এবং নভেম্বরের পরে 2 মাস পরে সময় নিবে, মানে সামনে ডিসেম্বর লাস্ট হয়ে যাবে এবং জানুয়ারির মধ্যে তোমাদের মেরিট লিস্ট বেরোবে। তারপরে মেরিট লিস্টে নাম যদি থাকে, তার একদিন পরে ডিপার্টমেন্ট বেরোবে, মানে তুমি কোন ভাগে চাকরি পেয়েছো, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ। তারপরে 1 মাস বা 20 দিনের মধ্যে জয়নিং লেটার চলে আসবে। সব থেকে তাড়াতাড়ি জয়নিং লেটার কিন্তু সিআরপিএফ এর আসে। তো আমি এখানে একটা কথাই বলছি যে মেডিকেলে যারা যাবে নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, এবং সেই রিমেডিকেলের যে অ্যাডমিটটা সেই অ্যাডমিটটা সাথে রাখবে এবং সমস্ত ডকুমেন্টস অবস্থিত থাকবে। আর মেডিকেলে যদি পাস করে যাও তাহলে সেখানে বলে দেবে যে তুমি পাস করেছো। কিন্তু একটা কথা মনে রাখবে, পাস করেছো বলে গোটা বলে বাড়ানোর কোনো প্রশ্নই আসে না এখানে। শুধুমাত্র নিজের কথা নিজের গোপন রাখবে, অনেক কাজ আছে, আর নিজের ডকুমেন্টস ভালো করে লুকিয়ে রাখবে। না হলে এই ব্যাপারে অনেক সময় অনেক লোক আছে তোমার কাছ থেকে ভুলিয়ে ডকুমেন্টস নিয়ে নিবে, তারপর বলে আরে ওটা আমার কাছে নেই, ওকে দিয়ে দিয়েছি, এই ব্যাপার সেই ব্যাপার, তুই টাকা দে তাহলে দিবে, ফালতু ফালতু তোমাকে ফাঁসিয়ে দেবে। ঠিক আছে, তো এই জন্য নিজের ডকুমেন্টস নিজের সার্টিফিকেট খুব সব ভালো করে রাখবে, এবং কি নিজের আশেপাশের কাকা জেঠাদেরকেও বিশ্বাস করার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ তারাও এই জিনিসটা করে, কারো না কারো হাতে তাদের লোক থাকে, সে তারাই নিজেরাই এইভাবে কেসটা ফাঁসিয়ে দেয়। তো এই জন্য নিজে খুব সাবধানে থাকবে, আর কাউকে জানানোর দরকার নেই। মেডিকেলে পাস করলেও বলে দেবে যে মেডিকেলে ফেল করেছে, ঝামেলা শেষ, পরের লিস্ট আসবে, নাহলে বলে দেবে যে পরের লিস্ট আসবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমি তোমাদের আরও ইন্টারেস্টিং ভিডিও বানাচ্ছি। আমাকে প্রশ্ন করো, কমেন্ট করো, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। তো যাদের আমার এই ইউটিউব চ্যানেলে নিচে সাবস্ক্রাইব লেখাটা লাল দেখাচ্ছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখাটা টাচ করে দিবে, আর ঘন্টার চিহ্ন একটা আসবে সেটা অল অপশন করে দেবে। বন্ধুরা, ওকে, বাই বাই, টেক কেয়ার।